এটা হচ্ছে, এটা কি, এটা চা। তো আমি চা বানাইছি অফিস থেকে এসে, চা বানাইলাম, তার আগে আমি ভাত খাইছি, কারণ আমি অফিস থেকে এসে ভাত খাই। কিছুক্ষণ আগে অফিস থেকে আসলাম, এখনও কিন্তু বাহিরে একটু আলো আছে, মানে এখনও সন্ধ্যা হয় নাই। তো চিন্তা করলাম যে অফিস, মানে আমার হচ্ছে পাঁচ দিন কাজ সপ্তাহে, 7 দিনের মধ্যে 5 দিন, এবং আর 2 দিন বন্ধ থাকে। তো মানে বিকেলবেলা হাঁটতে আসলে ওইভাবে এখন তেমন সময় পাই না। তো এখন থেকে একটা রুটিন মেনটেন করি, যেটা হচ্ছে কাজের থেকে আসার পর ভাত খাওয়ার পর, তারপর মানে আমি দুপুরের লাঞ্চটা বিকেলে করি আর কি, সন্ধ্যায় করি, মানে আমি সারাদিনে একবারই লাঞ্চ করি এরকম। রাতের ডিনারও কিন্তু করি না, রাতে জাস্ট অল্প স্বল্প মানে ফল টল খাই, বা চিপস টিপস বাদাম টাদাম এসব খাই আর কি। তো টোটালি আসলে আমার রুটিনটা একদমই চেঞ্জ, বাংলাদেশের মতো না। বাংলাদেশে আমি 2 বেলা ভাত খেতাম, অনেক সময় 3 বেলা ভাত খেতাম। সো যাই হোক, গলাটা আজকে একটু খুশখুশে কাশি হচ্ছে অফিস থেকেই, আমার হচ্ছে এসিতে থাকি তো সেজন্য হয়তো, আর এইখানে একটু ঠান্ডা পড়া শুরু করছে, এখনও কিন্তু একটু আলো আছে। তো ভাবলাম যে বাসায় আসার পর ভাত খাইছি, খাওয়ার পরে এই চা বানাইলাম। এটা হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা, আদা, তারপর হানি, সাথে একটু চিনি, হালকা চিনি, লেবু, সব মিলাইয়া এই মিলানোর পর এই সুন্দর চাটা হয়েছে। চায়ের কালার আর আমার ড্রেসের কালার মনে হচ্ছে সেম সেম। ভাবলাম যে এই চাটা খাই, আমি ওয়ান টাইম গ্লাসে নিয়ে নিছি, মানে হাঁটতে হাঁটতে খাবো। সো এই জিনিসটা ভালোই লাগতেছে। আসলে হয়েছে কি, মানে আমেরিকাতে আমি, মানে এখানে আসলে রাস্তাঘাটে তেমন কেউই নেই যে আপনাকে দেখে বা কিছু বলবে। বাংলাদেশ হইলে অনেক কিছু বলতো রাস্তায় এইভাবে হেঁটে, হ্যাঁ বাংলাদেশে ওইভাবে রাস্তায় হেঁটে হেঁটে চা খাওয়া যায়, আসলে কেউ মানা করবে না সেটা। তারপর বাংলা মানে আমেরিকাতে এত ফ্রিভাবে চলাফেরা করা যায়, যেটা কি বলবো, কেউ কিছু বলার নাই এখানে। সো আমি চা খাচ্ছি আর হাঁটতেছি, কিছুক্ষণ হাঁটবো, হেঁটে তারপর বাসায় আসবো। আসার পর বাকি কাজগুলো করবো ঘরের। সারাদিনের মধ্যে মানে যে কত দৌড়ের উপর থাকি সেটা আমি জানি, আমার হাজব্যান্ড জানে, আর ওপর আল্লাহ জানে আর কি। আমাদের বাড়ির মানুষ তো আর জানে না, আমার ফ্যামিলি, মা বাবা কেউ তো জানে না ওইভাবে। ওনাদেরকে আমি পাশের ভিউটা দেখাই, এই রাস্তায় অনেকবার ভিডিও করছি, এটা জানা কথা। ঠিক আছে, এখন যেহেতু শীতকাল আসতেছে, সো বাসার সামনে ওইভাবে ফুলের গাছ খুব কমই আছে, কিন্তু তারপরেও দেখতে ভালোই লাগতেছে, এই গাছ অনেক প্রিয়। আমি অলরেডি বাসা থেকে অনেক দূরে চলে আসছি, মানে কয় মিনিট, 3 মিনিট সামনে চলে আসছে, 3 মিনিট। ও গুধুলিবেলায় আমেরিকার রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় চা খাওয়া, তাওয়ার ওয়ান টাইম গ্লাস, এটা আসলে চায়ের মতো লাগতেছে না, তাই না? ও এই এইভাবে তো ভালোই লাগতেছে। একটা ছবি তোলা দরকার, বাট ছবি তোলার সময় নাই, আমি একটু হেঁটে বাসা যাবো। যাওয়ার পর বাসার বাকি কাজগুলো করবো, যেমন হচ্ছে ক্লিনিং কাজ করতে হবে, বাসার বিছানা টিছানাগুলো চেয়ে মানে গুছগাছ করতে হবে, তারপর কিচেনে কিছু কাজ আছে, তারপর আমার হাজব্যান্ডের জন্য রাতের খাবার তার জন্য একটু রেডি করব। প্রতিদিন রান্না করি না, একদিন রান্না করে 3 দিন খাই ভাই, এখানে এরকমই, কারণ ওইভাবে সময় পাওয়া যায় না প্রতিদিন রান্না করার মতো সময় কিন্তু এই দেশে নাই। হ্যাঁ বাংলাদেশে আছে মোটামুটি, তারপর বাংলাদেশেও অনেকে এরকম করে আসলে। যাই হোক, আমি জানি ফ্রিজের খাবার খাওয়া ওইভাবে ঠিক না, কিন্তু তারপরও বাধ্য হয়ে খাইতে হয়, কারণ দুজনে অফিসে থাকি 8 ঘন্টা, আমার হাজব্যান্ডের ডিউটি হচ্ছে 8 ঘন্টা, আমার হচ্ছে 6 ঘন্টা, আর আজকে আমি মনে হয় করলাম 11টা থেকে 6টা, 7 ঘন্টা ডিউটি করছে। সো এত ব্যস্ততার মধ্যে ভাই রান্না করবো কেমনে বলেন। সো এই যে দেখেন, এই ফুলটা ওই দিন আমি ভিডিও করছিলাম, আপনারা যারা দেখছেন তারা দেখছেন, বড়ো বড়ো ফুল, সুন্দর ফুলটা। আমি অনেক আগে চলে আসছি এই জায়গায়, কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম, এখানে 2টা হরিণ আসছিল। সো আজকে সেই সব জায়গাগুলোতে আসলে সেই সব জায়গাগুলো দিয়ে যাচ্ছি, আর এই হচ্ছে বাস, এই বাসটা দিয়ে আসলে আমি অফিস থেকে আসি। আর প্রায় সময় আমার অফিসের একটা আপু আছে, ও উনি হচ্ছে ইরানের মেয়ে, ইরানের একটা আপু আছে, উনি আমাকে ড্রপ করে দিয়ে যায়। ভালোই মানুষটা, অনেক ভালো, ওনার নাম হচ্ছে নাসরিন। সো একদিন ওনার সাথে আমি ভিডিও করব, আমি জানি না পারবো কি না, উনি রাজি হবে কি না, কিন্তু ট্রাই করব। হাত ব্যথা হয়ে গেছে, নিজে নিজে ভিডিও করলে
এই একটা অবস্থা হয়। এই যে এই সেই জায়গা যেখানে আমরা হরিণ দেখছিলাম, মানে আমরা না, মানে আমার সাথে সাথে আপনারাও দেখছেন জায়গাটা, এইখানে হরিণ ছিল, দুইটা হরিণ। ওই ভিডিওটা আমার পেজে গেলেই পাবেন আপনারা। দেখেন আমি কত দূরে হাঁটতে হাঁটতে আসছি, এখানে একটা মানুষজন নাই, সবাই সবার ঘরের মধ্যে কাজে ব্যস্ত, না হয় অফিস থেকে আসতেছে। ওই যে ওইখানে একটা লোক দেখা যাচ্ছে, সে বাহিরে ময়লা ফেলতেছে মনে হয় এরকম। সবাই আসলে ব্যস্ত, সবাই ব্যস্ত। ওয়াও, এই ভিউটা তো সেই সেই লেভেলের সুন্দর। যাই হোক, আর একটু পরে বাসা চলে যাবো। আর বিদেশের লাইফ ভাই আসলেই কঠিন, ব্যস্ততার মধ্যে দৌড়ের উপর থাকতে হয়। ঠিক আছে, মন চায় যে দেশে জায়গা, সব ছাইরে ছুঁড়ে আর দেশে জায়গা, এরকম দেশেও চাকরি করছেন এত টায়ার্ড হই না। এই যে ঘরের কাজ বাইরের কাজ, এই নিজের জন্য টাইমই থাকে না। একটু যে ফেসিয়াল টেসিয়াল করবো সেই টাইমও পাই না, ওটাও ঘরের মধ্যেই করতে হয়, তাও আবার মাসে একবার হয়তো বা, এই অবস্থা আর কি। সো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আমি আর একটু হাঁটবো, চাটা শেষ করবো, তারপর বাসা যাবো। ভালো থাকবেন।